এই ম্যাথের প্রথম অংশটা আমরা আগে অলরেডি আগে দুইটা ম্যাথে করে ফেলেছি দুইবার। ওকে, তো প্রথম অংশটা হচ্ছে যে একটা বায়ু বুদবুদ, এ হচ্ছে একটা রদ, সেই রদের নিচ থেকে উপরে যায় এবং এজন্য তার ব্যাসার্ধ কী হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, মানে রেডিয়াস ডাবল হয়ে যায়। তো রেডিয়াস ডাবল হলে তার ভলিউম কত গুণ হয়? আমরা জানি তার ভলিউম হচ্ছে 4/3 πr³, তাই না? কারণ সে একটা গোলক বা স্পিয়ার। তো আমি যদি রেডিয়াসকে ডাবল করে দিই 2r³, তো সেক্ষেত্রে দেখো যে 4/3 π8r³ মান হচ্ছে আমার 8 4/3 πr³। তার মানে কী হয়ে যাচ্ছে, ভলিউম 8 গুণ হয়ে যাচ্ছে। তো আমি লিখব যে এখানে আমার v1 যদি v হয় তাহলে v2 হবে আমার 8v, তাই না? এটা আমি লিখতে পারি। আচ্ছা, আর কী দেওয়া আছে? রদের বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10^5 pascal। তার মানে এখানকার এয়ার প্রেশার হচ্ছে কত আমার, টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল। ওকে, আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো যে আমরা অলরেডি আগে করেছি এটা, যে এখানকার প্রেশার কত হবে। এখানকার p2 হবে হচ্ছে আমার, এখানকার p1 হবে হচ্ছে আমার p2 + h ρg, কারণ এখানে যখন এই বায়ু বুদবুদটা আছে তখন তার উপর ওয়াটার প্রেশার তো থাকবেই প্লাস হচ্ছে এয়ার প্রেশারও থাকবে। সো p2 + h ρg মানে এতটুকুর কী আমার, এতটুকুর প্রেশার যার হাইট হচ্ছে এইচ। আচ্ছা, তোমাকে বের করতে হবে এ হ্রদের গভীরতা। ওকে, এ হ্রদের গভীরতা, এটা হচ্ছে প্রথম ম্যাথটা। আর সেকেন্ড ম্যাথে বলা হচ্ছে যে এ নাকি বি কোন স্থানে বেশি স্বস্তি বোধ হবে, মানে এ আর বি দুইটা হ্রদ দুই জায়গায় কোন স্থানে বেশি স্বস্তি বোধ হবে। একটা জিনিস খেয়াল করো, এ হ্রদের জন্য তোমার টেম্পারেচার আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, মান হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি আসলে কি, যে বায়ুতে বা এয়ারে কী পরিমাণ জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার আছে, ক্লিয়ার? তো এ স্থানের রিলেটিভ হিউমিডিটি কত আমার, 52.4। তো আমাকে যেটা করতে হবে, এই যে বি এখানেও আমাকে রিলেটিভ হিউমিডিটি বা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তখন আমি বলতে পারবো যে কোন জায়গায় বেশি স্বস্তিবোধ হবে, যার রিলেটিভ হিউমিডিটি কম হবে সেখানে স্বস্তিবোধ হবে। তো এটা আমরা পরের ম্যাচটাই করবো আর কি। তো আমরা প্রথম ম্যাচটা শেষ করে আসি, সেখানে আমরা লিখবো হচ্ছে যে যেহেতু আমরা p1 v1 আর p2 v2 জানি, আমরা এখানে টেম্পারেচার জানি না, কারণ এখানকার টেম্পারেচার জানলেও এখানকার জানি না। ওকে, তো আমরা লিখবো হচ্ছে যে p1 v1 আমরা এক্সাম্পলে যখন থিওরি পার্ট করেছিলাম তখন ঠিক এরকম একটা ম্যাথ করেছিলাম। তো আমি লিখবো p1 মান হচ্ছে আমার p2 + h ρg, তাই না? আর v1 মানে আমার কত, v1 মান হচ্ছে আমার v, আর p2 v2 মান হচ্ছে আমার 8v। সো কী হবে এখানে, এখানে ভি আর ভি কাটাকাটি যাবে, তাই না? তো থাকবে হচ্ছে আমার কি এখানে 8p2, আমি লিখবো হচ্ছে 8p2, আর এখানে হবে হচ্ছে আমার p2 + h ρg, এখানে থাকবে এখন 7p2 h ρg, কারণ কি, কারণ এই যে p2 আমি এপাশে নিয়ে মাইনাস করে দিলাম, থাকবে 7p2। সো আমাকে বের করতে হবে কি, এখন বের করতে হবে h। সো আমি যেটা করব, এই রো আর জিকে নিয়ে যাব নিচে, তাহলে কী হবে আমার h = 7p2 ρg। তো আমাদের এখানে 7p2 কত আমার, p2 হচ্ছে 10^5, তাই না? তো আমরা যদি ভ্যালু বসাই 7 × 10^5, আর নিচে হচ্ছে রো 1000 পানির ডেন্সিটি, যদি না দেওয়া থাকে আমরা কি ইউজ করব, 1000 ইউজ করব। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, আমরা এই যে এ হ্রদ তার হাইটটা পেয়ে যাব। তো আমি এটা ক্যালকুলেট করব এবং লিখবো হচ্ছে যে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আসবো হচ্ছে 71.43 meter। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে এ হ্রদের হাইট, ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল প্রথম ম্যাথটা, বেশ ইজি। আমরা এই নিয়ে থিওরি পার্ট সহ এই পর্যন্ত আমরা এই টপিকটা চারবার করে ফেললাম। ওকে, আচ্ছা, তো এবার পরের ম্যাথটা যাই আমরা, যেটা কি না খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে আমাদের জন্য প্রথম, আমরা এই পর্যন্ত এরকম ম্যাথ করি নাই এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, যেটাই বলো তোমাদের জন্য আর কি। তো এখন পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা আমাদের কী করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম যে আমাকে
এই বিরদের আপেক্ষিক আর্দ্রতা বা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বের করতে হবে। এখন রিলেটিভ হিউমিডিটির ফর্মুলা কী? আমরা থিওরি পার্টে পড়েছিলাম যে রিলেটিভ হিউমিডিটির ফর্মুলা হচ্ছে আর ইকোয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100। সেটা মানে কী ছিল? স্মল এফ মানে ছিল আমার শিশিরাঙ্কে বা ডিউ পয়েন্টে সম্পৃক্ত বাষ্পচাপ বা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ডিউ পয়েন্টে। ওকে, মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বা হচ্ছে বাষ্পের ভর। কিন্তু আমাদের এখানে কী দেওয়া আছে? চাপ দেওয়া আছে, এই যে MMHG মানে পারদ চাপে দেওয়া আছে। সো আমরা চাপে করবো আর কি। আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার? তো উপরে আমাদের যেটা করতে হবে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায়। তো শিশিরাঙ্ক জিনিসটা কী ছিল এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। শিশিরাঙ্ক মানে হচ্ছে এমন একটা টেম্পারেচার কোনো একটা দিনের যেই টেম্পারেচারে বৃষ্টি হবে। মানে ধরো এখন 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রিতে বৃষ্টি হচ্ছে না। যদি টেম্পারেচার 30 থেকে 25 নেমে যায় তাহলে বৃষ্টি হবে। মানে ওই দিনে যতটুকু ওয়াটার ভেপার আছে 30 ডিগ্রিতে, অতটুকু ওয়াটার ভেপার দিয়েই 25 ডিগ্রিতে সে কী হয়ে যাবে? সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড হয়ে যাবে। সেটা আমাদের শিশিরাঙ্ক, আমরা থিওরিতে খুব ভালো মতো পড়েছিলাম। তো আমরা এখন যেটা করবো, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করবো আর হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করবো। দেন আমরা যদি এখানে বসাতে পারি তাহলে হচ্ছে আমাদের আর আসবে, মানে রিলেটিভ হিউমিডিটি আসবে। ক্লিয়ার? তো আমাদের এখানে দেওয়া আছে শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হচ্ছে আমাদের 7.4, মানে হচ্ছে ডিউ পয়েন্ট 7.4। আর বায়ুর তাপমাত্রা কত? 18.6। এখন খেয়াল করে দেখো, আমার 18.6 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে আমার সম্পৃক্ত বাষ্পচাপ মানে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার লাগবে। এখন 18.6 এখানে দেওয়া আছে না, এখানে 18 আর 19 দেওয়া আছে। এটা কিন্তু কোশ্চেনের অংশ, এটা কিন্তু কোশ্চেনে একদম মানে লিখে দেওয়া থাকবে যে 7 ডিগ্রি 8 ডিগ্রি 18 19 বাষ্পচাপ এত এত এত। তো তোমাকে একটু সিরিয়াল ওয়াইজ লিখে নিতে হবে সুবিধার জন্য আর কি। ওকে, তো শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট কত? 7.4 ডিগ্রি। তো 7.4 ডিগ্রিতেও কিন্তু আমার কি স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার বা সম্পৃক্ত বাষ্পচাপ আসলে কি দেওয়া নাই। আমার দরকার 7.4 আর 18.6 এবং এই কোনোটাতে আসলে কি দেওয়া নাই, বের করে নিতে হবে। কারণ আমার 7 থেকে 8 দেওয়া আছে, 7-এর দেওয়া 8-এর দেওয়া। তো 7 আর 8 মধ্যে ডিফারেন্স কত? 1। 7 ডিগ্রি আর 8 ডিগ্রির মধ্যে ডিফারেন্স কত আমার? 1, তাই না? তো আমি লিখব যে 8 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি, তাই না? এই ওয়ান ডিগ্রির জন্য পরিবর্তন, কার পরিবর্তন? বাষ্পচাপের পরিবর্তন, তাই না? 7 ডিগ্রি আর 8 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন কত? এটা মাইনাস এইটা। তো আমি লিখবো হচ্ছে 8.2 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 7.5 10 টু দি পাওয়ার মাইনাস 3। মানে আমি এই দুটাকে মাইনাস করে দিলাম, এটা এটা। তো এটা আমার কী আসবে? 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন বা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশারের পরিবর্তন। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের কত আসবে? এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.7 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। ক্লিয়ার? 8 আর 7-এর মধ্যে এখন আমার লাগবে কত? লাগবে হচ্ছে 7.4। আমরা কিন্তু 7-এর জন্য জানি, তাহলে আমার এই বাকি 0.4-এর জন্য মানে এই অংশটুকুর জন্য জানতে হবে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি পার্থক্য এতটুকু হয়ে থাকে তাহলে আমি এখন লিখবো হচ্ছে যে অতএব 0.4-এর জন্য পরিবর্তন কত হবে আমার? 0.4 ইন্টু 0.7 10 টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? তো আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে? এটা আসবে হচ্ছে 0.28 10 টু দি পাওয়ার মাইনাস 3 mmHg। তো এটা কিন্তু আমরা পেলাম 0.4-এর জন্য। ক্লিয়ার? 1 ডিগ্রির জন্য পরিবর্তন এত,
0.4 এর জন্য এত, তাহলে এবার আমরা কি লিখতে পারি, আমার লাগবে 7.4 এর জন্য। তাহলে 7.4 এর জন্য 7.4 ডিগ্রির জন্য কত হবে, এর জন্য বাষ্পচাপ মানে সম্পৃক্ত বাষ্পচাপ আর কি হবে হচ্ছে 7 এ কত, 7.5 10 টু দি পাওয়ার মাইনাস 3, 7.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস প্লাস করব এই যে 0.4 আমরা যেটা পেলাম এটা, মানে কত 0.28 10 টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? সো আমি যদি এটা ক্যালকুলেট করি আমার আসবে হচ্ছে 7.4 সম্পৃক্ত বাষ্পচাপ। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে, যদি এটা ক্যালকুলেট করি আসবো হচ্ছে 7.78 10 টু দি পাওয়ার মাইনাস 3 mmHg। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের 7.4 আর 7.4 মানে কি, আমাদের শিশি রাঙ্ক বা হচ্ছে ডিউ পয়েন্ট। তাহলে আমরা ডিউ পয়েন্টে কী পেয়ে গেলাম, সম্পৃক্ত বাষ্পচাপ পেয়ে গেলাম, তাই তো? এবার সেমভাবে আমি বায়ু তাপমাত্রায় মানে হচ্ছে এইটায় কী বের করব, সম্পৃক্ত বাষ্পচাপ বের করব। এটা কত আমার 18.6, আমার দেওয়া আছে কত 18 ডিগ্রি আর কত 19 ডিগ্রি। তো আমি যেটা করি প্রথম দুইটা মুছে দিই, এই দুইটার কাজ আমাদের শেষ, আমাদের লাগবে হচ্ছে এখন 18 আর 19-এরটা। ক্লিয়ার? তো আমরা বের করি আগের মতোই, একদম এই প্রসেসেই আমরা বের করব। ওকে, তো আমি লিখবো হচ্ছে 19 ডিগ্রি মাইনাস কত 18 ডিগ্রি, মানে কত 1 ডিগ্রি। ক্লিয়ার? তো 1 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তন, 1 ডিগ্রির জন্য সম্পৃক্ত বা স্যাচুরেটেড ভেপার, বাষ্প চাপের পরিবর্তন কত হবে আমার, এই যে এই দুটার মাইনাস, তাই না? তাহলে আমি লিখব 16.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 15.6 10 টু দি পাওয়ার মাইনাস 3 mmHg। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের 0.9 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত mmHg। ক্লিয়ার? তো এটা আমার কত ডিগ্রির জন্য চেঞ্জ, এটা হচ্ছে আমার 1 ডিগ্রির জন্য চেঞ্জ এটা। ক্লিয়ার? তাহলে এবার আমরা কত ডিগ্রির জন্য চেঞ্জ দেখব, এবার চেঞ্জ দেখব 0.6-এর জন্য, কারণ 18 ডিগ্রির জন্য আমরা কি অলরেডি জানি, তাই না? 0.6-এর জন্য কত আসবে, আমি লিখব 0.6 ডিগ্রির এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন কত হবে, 0.6 × 0.9 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 0.54 10 টু দি পাওয়ার মাইনাস 3 mmHg। ক্লিয়ার? আচ্ছা, তো 0.6, এবার তাহলে কী করবো, এই যে আগের মতো এই লাইনটা কাজ, এই লাইনের কাজ করবো, যে 18.6 তাহলে কত হবে, তো আমি লিখব 18.6 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্প চাপ বা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার হবে হচ্ছে আমার কত, এই যে আমরা 0.6 যেটা পেলাম সেটা প্লাস হচ্ছে আমার কত, যেটা 18 ডিগ্রিতে আছে সেটা, তাহলে আমি লিখবো হচ্ছে 0.54 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 15.6 10 টু দি পাওয়ার মাইনাস 3। বোঝা গেল জিনিসটা? প্রথমে যেটা করলাম আমরা 1 ডিগ্রির জন্য বের করলাম। ওকে, আচ্ছা, প্রথমে যেটা করলাম আমরা 1 ডিগ্রির জন্য বের করলাম 18 ডিগ্রি এবং 19 ডিগ্রি, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমার 1 ডিগ্রির জন্য ডিফারেন্স, তাই না? সেটা হচ্ছে এত। তাহলে 1 ডিগ্রির জন্য ডিফারেন্স যদি এত হয় তাহলে আমার
পয়েন্ট সিক্সের জন্য কত, পয়েন্ট সিক্স কেন করলাম, এই যে 18.6 আমার দরকার, 18 আমি জানি কিন্তু পয়েন্ট সিক্সটুকু জানি না, এই জন্য পয়েন্ট সিক্সের জন্য বের করলাম। জাস্ট কী করলাম, পয়েন্ট সিক্সের সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম, কারণ এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য, তাই না? এটা আমার 1 ডিগ্রির জন্য। এরপরে আমি নিয়ে আসলাম 18.6, আমি 18 জানি এইটা, এটা বসালাম, আর হচ্ছে 1 ডিগ্রির জন্য কত, সরি পয়েন্ট সিক্সের জন্য কত, এইটা, তাই না? এটা হচ্ছে পয়েন্ট সিক্সের জন্য, ক্লিয়ার? তো আমি যদি এখন পয়েন্ট সিক্সের জন্য যা পাচ্ছি আর 18 যা ছিল প্লাস করে দেই, তাহলে পেয়ে যাবো আমি 18.6। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে 18.6-এর জন্য ভ্যাপার প্রেশার, মানে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার, মানে সম্পৃক্ত বাষ্পচাপ। তো আসবো হচ্ছে আমার 16.14 × 10⁻³ mmHg, ক্লিয়ার? এটা হচ্ছে আমার 18.6-এর জন্য স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার, বা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন আমরা এটা বসাবো উপরে, এটা বসাবো নিচে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা বসাই, আমাদের ফর্মুলায় যাই, এটা ছিল আমাদের ফর্মুলা। তো আমি উপরে বসাবো হচ্ছে এইটা, কারণ এটা তো শিশির আঙ্কে, ডিউ পয়েন্টে সম্পৃক্ত বাষ্পচাপ, সেটা কত আসলো আমাদের 7.78 × 10⁻³, আর নিচে হচ্ছে আমাদের 16.14 × 10⁻³। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের কত আসবে, এখানে 10⁻³ কাটা যাবে, তাই না? এটা কাটা যাবে। তো আমরা যদি ক্যালকুলেট করি, এটা ডিভাইড এইটা ইনটু 100 কিন্তু দেওয়া লাগবে, ইনটু 100, সো এখানে আলটিমেটলি কত আসবে, এখানে আসবে 48.2%, ওকে? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আসলে অ্যান্সার? না, এটা একদম ফাইনাল অ্যান্সার না। আমাদের ফাইনাল কোয়েশ্চন ছিল হচ্ছে এ নাকি বি কোন স্থানে বেশি স্বস্তিবোধ হবে, তাই না? এ নাকি বি কোন স্থানে বেশি স্বস্তিবোধ হবে। এখন এ স্থানে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত ছিল, এ স্থানে ছিল হচ্ছে 52, আর বি স্থানে আমাদের কত, 48, তার মানে এইখানে আমাদের কী হবে, বেশি স্বস্তিবোধ হবে, তাই না? এটাই তো, এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা অনেকের দেখা যায় পরীক্ষা হলে বা যখন লিখতে যায় তখন হচ্ছে একটু ভুল করে ফেলে আসলে, যে কার সাথে কাকে প্লাস করব। তো একটু যদি দুই একে প্র্যাকটিস করো তাহলে আশা করি ভুল হবে না। আর এই ম্যাথ যদি বোঝা যায়, তোমরা এখন নিজেরা একটু প্র্যাকটিস করো, দুই একটা ম্যাথ করো তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে? তো এখন আমরা নেক্সট ম্যাথে যাবো। তো নেক্সট ম্যাথে হয়তো আমাদের এরকম কিছু টপিকই থাকবে, তার সাথে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে একদম থিওরি পার্টের লাস্টে গ্লেইসার কনস্ট্যান্ট। তো আমরা চেষ্টা করি যে গ্লেইসার কনস্ট্যান্ট দিয়ে আমরা এই ম্যাথটা কীভাবে আসে সেটা দেখার।